কলেজ স্ট্রিট বললে আপনার প্রথমে কি মনে পড়ে? প্রেসিডেন্সি কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, কলেজ স্কোয়ার, কফি হাউস, আরো কত কি। কিন্তু সবচেয়ে বেশি বোধহয় মনে পড়ে বইয়ের দোকানের কথা। পৃথিবীর সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড বইয়ের সম্ভার কলকাতার এই বইপাড়া। এর আনাচে কানাচে গিজগিজ করছে বইয়ের দোকান। তবে এত দোকানের মধ্যে সবচেয়ে পুরনো কোনটা? প্রেসিডেন্সি কলেজের ঠিক উল্টো দিকে রয়েছে দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। সম্ভবত এটাই কলেজ স্ট্রিটের সবচেয়ে পুরনো বইয়ের দোকান। সালটা 1886। যশোরের গিরিশচন্দ্র দাশগুপ্ত কলকাতায় এসে শ্যামাচরণ দে স্ট্রিটে বইয়ের দোকান চালু করেন। বছর 16 পরে মানে 1902 সালে দোকানটি বর্তমান জায়গায় এসে উপস্থিত হয়। সেই থেকে আজ পর্যন্ত বংশানুক্রমে দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড কলেজ স্ট্রিটের সবচেয়ে পুরনো বইয়ের দোকান হয়ে আমাদের দেশি বিদেশি নানান বই জুগিয়ে চলেছে।